আসসালামু আলাইকুম, আমি নাদিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ভাইয়ের বিয়েতে আমরা কী কী করলাম। তো চলুন দেখে আসি ভাইয়ার বিয়েতে কতটা মজা করি। গতকাল রাতে আমরা সবাই ভাইয়ার বিয়ের তত্ত্ব খুলি, মানে ভাবিদের বাড়ি থেকে যে যে জিনিস ভাইয়ের জন্য পাঠানো হয়েছিল আমরা সব ভাই বোনেরা মিলে সেই তত্ত্ব খুলি এবং সেগুলো দেখাদেখি করি। আমি ভাইয়ার বিয়ের নাগরা পায়ে দিয়ে দেখছিলাম যে আমার পায়ে কেমন লাগে। আর এখন আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি ভেন্যুতে যাওয়ার জন্য, সবাই নাচানাচি করছে, গান বাজছে। নাচানাচি করতে করতে এখন আমরা সবাই ভেন্যুতে পৌঁছে গেলাম, আর এখন আমরা ছবি তুলব, একটু ভিডিও টিডিও করব, তো দেখতে থাকুন। তো এখনই নতুনভাবে এন্ট্রি নেবে। নতুনভাবে এন্ট্রির পরে এখন আমাদের এন্ট্রির পালা। তো এখন এই গেটের ঝামেলাটা এনজয় করুন। ভাইয়া ভাবির এন্ট্রির পরে এখন ওদের ফটোশ্যুট চলছে, তার আমরাও আশপাশে ছবি তুলছি এবং যে যার মতো করে প্রচুর ছবি তুলেছি, প্রচুর। আর এখন হবে ভাইয়া ভাবির মালা বদল, তো দেখা যাক মালা বদলে কি হয়, দেখতে থাকুন। আর মালা বদলের পরে এখন হবে আয়না দেখা, যেটা দুজন দুজনের মুখ দেখে বলে যে কে কি দেখতে পাচ্ছে। আর এরপরে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে নেওয়ার পরে এখন আমরা নতুন ভাবিকে নিয়ে বাসায় যাব। দেখা হচ্ছে বাসায় যাওয়ার পরে। আমাদের তো এই সব
নতুন ভাবিকে বাসায় নিয়ে আসা হলো এবং বাসায় আসার পরে মিষ্টি শরবত তাকে খাওয়ানো হলো আর যে যে রিচুয়ালস থাকে সেগুলো পালন করা হলো। আর এরপরে আমরা ভাইয়া ভাবির সাথে প্রচুর কাছাকাছি করেছি ফুলসজ্জার গেটের টাকা টোকা নিয়ে, আর এবং টাকা পেয়েছিও। এবং তার পর দিন নতুন ভাবির জন্য সুন্দর একটা প্লেট সাজিয়ে বৌভাতের আয়োজন করা হয়। আর এই ছিল আমার ভাইয়ের বিয়ে, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো মুহূর্ত শেয়ার করবো আমি আপনাদের সঙ্গে। সেই বিষয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।